ভরে গেছে, বাট আজকে পুরো মন ভরে গেল এই সবুজ দেখে। মানে সত্যি, গো গ্রিন, দ্যাট শুড বি এভরিবডিজ মোটো। শুক্তো আর অসাধারণ ডাল, ইনফ্যাক্ট সবকটা রান্না ভীষণ সুন্দর, ভীষণ ভালো, একদম বাড়ির খাবার। এটা একটা শিব মন্দির, মানে বোলপুর ঢোকার একটু আগে জায়গাটা, তো আমরা জাস্ট ফিরে যাবো। আমাদের আউটসাইড ফরেস্ট ট্যুর, প্রচুর ছবি টবি তুললাম, প্রচুর ঘুরলাম, এখন আমরা ফিরছি। মানে আমরা এবার মেন ফরেস্টটায় যাব, অনেক এদিক ওদিক ঘোরা হলো, তাই তো আমরা এখনো আসলে নিলাম বাজার ফরেস্টটাতেই যেয়ে উঠতে পারিনি, এবার ওইখানে যাব, ওইখানে গিয়ে পুরো জিনিসটা করে তারপর আমরা লাঞ্চও করতে যাব। পালস খেয়েছো তো তোমরা, এই দেখো প্লাস। আমরা এখন রয়েছি একদম ইলামবাজার ফরেস্টের মাঝখানে, মানে পুরো ফরেস্টের মাঝখানে, চারিদিকে কোনো রাস্তা জানি না, কিছু জানি না, রাস্তা ভুলে গেলেও কোনো ব্যাপার না, বাট আমরা এখন পুরো ফরেস্টের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। অসাধারণ লাগছে, চারিদিক দিয়ে শুধু শালবন, আর কিচ্ছু নেই, দূর দূরান্ত অব্দি কিছু নেই, কোনো আওয়াজ নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, শুধু দূর থেকে একটু একটু পাখির আওয়াজ ভেসে আসছে, আর এখন সূর্যটা জাস্ট ডুববে ডুববে। বেশি বিকেল আমরা করতে চাইছি না, যেহেতু এটা শহর থেকে অনেক দূরে, তাই যত তাড়াতাড়ি করে এখান থেকে ফিরতে পারবো সেটা আমাদের জন্য খুব খুব ভালো হবে। জায়গাটার কোনো তুলনা হবে না, সবে গাছে, মানে কচি পাতা হয়েছে না, তো পুরো সবুজ লাগছে ফরেস্টটা, মানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, তাই তো বাবা? একদম পুরো সবুজ জঙ্গলটা, একদম। সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটাই যে কালকে আমরা যখন একটা জায়গায় গেছিলাম একটা এক্সপেকটেশন নিয়ে, ভেবেছিলাম সেখানে অনেক সবুজ পাবো, বাট সেটা পাইনি, সেটা তো এখন বালি মাটিতে ভরে গেছে, বাট আজকে পুরো মন ভরে গেল এই সবুজ দেখে। মানে সত্যি, গো গ্রিন, দ্যাট শুড বি এভরিবডিজ মোটো। যাই হোক, জায়গাটা তো তোমরা দেখতেই পাচ্ছ, অভিযানটাও বুঝতে পাচ্ছ, অ্যামাজন অভিযান না হলেও এটা অন্তত ইলামবাজার অভিযান। কিন্তু কথাটা হচ্ছে, এই অসাধারণ অভিযানটা সত্যি করে তুলেছে আমাদের টোটো ড্রাইভার গোপি, মিস্টার গোপি। ওকে ছাড়া এটা অসম্ভব ছিল, ওই জায়গাগুলো সাজেস্ট করেছে, ওই নিয়ে এসছে। ডিটেলসে ডেসক্রিপশন বক্সে ওর নাম্বার দেওয়া থাকবে, তোমরা যদি এসো তাহলে প্লিজ ওকে কন্ট্যাক্ট করো, অ্যান্ড ডু গিভ কারেজ টু দিস প্লেস, ইটস অ্যান অসম প্লেস। হ্যাঁ দাদা, থেকে প্রথমে নিয়ে গেলাম রাজবাড়ি, রায়পুর রাজবাড়ি, সেই জায়গাটা ভালো, পুরোনো একটা ভাঙা বাড়ি, আগেকার রাজাদের যে বাড়ি ছিল সেটা এখন ভগ্ন অবস্থায় আছে, জায়গাটা ভালো, দেখতেও ভালো লাগবে, আপনারা আসবেন। তারপরে নিয়ে গেলাম অজয় নদী, অজয় নদীটা ভালো জায়গা, বালি আছে, জল আছে, সেই জিনিসটা ভালো, দেখতে পাবেন, লোকেশানটাও ভালো। তারপরে দাদারা এলেন ইলামবাজার জঙ্গল, আমরা এখন জঙ্গলের মাঝেই আছি। তারপরে দাদারা গিয়েছিলেন ফসল পার্ক, সেই জায়গাটাও ভালো, আপনারা আসবেন। আমরা এই রাস্তাটা দিয়ে ভিতরে গেছিলাম, এখন আবার আমরা বেরোবো।
আমরা এখন এসেছি বনলক্ষ্মীতে খেতে, ফাইনালি ডিসাইড করতে পেরেছি। এখন এই যে দেখতেই পাচ্ছ বসে আছি, পুরো মাটির, ভীষণ সুন্দর, ভীষণ সুদিং, ভীষণ ঠান্ডা জায়গাটা। খাবার অর্ডার দিয়েছি, আসছে, আমরা এখন সবাই বসে আছি, ওয়েট করছি খাবারের। আর এই নাও, দেখে নাও একবার জায়গাটা কেমন। কি কি দিল বাবা? কি কি দিলাম? কি কি দিল? আপাতত খেলাম হচ্ছে ভাত, ঘি, শুক্তো আর অসাধারণ ডাল। কিন্তু সবকটা রান্না ভীষণ সুন্দর, ভীষণ ভালো, একদম বাড়ির খাবার। মা তো বেশ খালি খাচ্ছে। তার বল বান্টি, আর কি কি খেলি শুক্তোর পরে? শুক্তোর পরে এঁচড় দিয়ে গেল, এঁচড়টা দিয়ে মাখছি সবে, আর মাটন দিয়ে গেছে, এরপরে মাটনটা দিয়ে স্টার্ট করি। এখনও পর্যন্ত খুব ভালো লাগছে, দেখা যাক। তাহলে তুই গাছপাঠা আর পাঠা একসাথে খাচ্ছিস? গাছপাঠা আর পাঠা, হ্যাঁ, বলতে গেলে তাই। এই হলো আমাদের মাটন। তো হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া, আগে আমরা জাস্ট বেরোলাম। এখন আমরা কোথায় যাচ্ছি বাবা? সেটা আমাদের গোপীবাবু সারপ্রাইজ দিয়েছে। তো আমরা এখন সেইখানে যাওয়ার দিকে উদ্দেশ্যে বেরিয়েছি। এখন দেখা যাক, এখনো শিওর না জায়গাটা আমরা কোথায় যাচ্ছি, বাট জাস্ট যাচ্ছি। অলরেডি ভীষণ টায়ার্ড, সকাল থেকে রোদে অনেক ঘোরাঘুরি হলো, বাট খুব ভালো লাগলো। এখন জাস্ট আই আমরাই জাস্ট বেরোলাম খেয়ে। ওখানে দুর্গা মন্দির করেছে, এখন শুধু চালাটা রয়েছে। এটা হচ্ছে শিবের মন্দির। এখন এসেছিলাম হচ্ছে একটা মন্দিরে, এটা একটা শিব মন্দির, মানে বোলপুর ঢোকার একটু আগে জায়গাটা। তো আমরা জাস্ট ফিরে যাব, এক্ষুনি বাড়ি ঢুকে যেতে হবে। এই কনসেপ্টটা অনেকক্ষণ থাকার পর তারপর ভাবলাম ঠিক আছে না, এই জায়গাটা একটু ভিজিট করেই যাই। এটা একটা মন্দির, তো যারা মন্দির ঘুরতে পছন্দ করো তারা তো ডেফিনেটলি এখানে আসতেই পারবে। মানে ভীষণ সুন্দর জায়গাটা, মানে মনটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আর পিছনে এরকম খুব সুন্দর একটা পুকুর আছে, মানে দারুণ জায়গাটা, এক কথায় ভীষণ সুন্দর। আমাদের কেমন লাগছে? স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল। কাকিমা কেমন লাগছে? মার কেমন লাগছে? মন শান্ত হয়ে গেছে, মন শান্ত হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর বান্টি?
তো যাই হোক, আমাদের হয়ে গেল, মানে এটাই আমাদের লাস্ট স্পট আই গেস, এরপরে হয়তো ডিরেক্ট একদম বাড়ি ফিরবো। তো চলো এবার ফেরার পালা, আজকে ঘোরা মোটামুটি এখানেই শেষ, দেখা হবে বাড়িতে গিয়ে। আজকে আমাদের ঘোরাঘুরির পর্ব এখানেই শেষ হচ্ছে। খুব ইন্টারেস্টিং কিছু জায়গায় গেলাম আমরা। অনেকবারই ভেবেছিলাম যে ইলামবাজার ফরেস্টে যাব, ইলামবাজার ফরেস্টে যাব। স্পেশালি সত্যি কথা বলতে যখন যখন এই গাড়িতে বা বাসে আসা হয়েছে না, সব সময় ইচ্ছা করেছে যে ইলামবাজার ফরেস্টে নেমে একবার ফরেস্টের মধ্যে ঢুকে দেখব। তো ফাইনালি সেইটা মানে সত্যি হয়েছে, মানে আমরা ফাইনালি ইলামবাজার ফরেস্টের ভিতর যেতে পেরেছি অ্যান্ড ওটাকে এক্সপ্লোর করতে পেরেছি ভীষণ কাছ থেকে। তো এটা একটা অসাধারণ অপরচুনিটি, খুব খুব মজা হলো, খুব ভালো একটা জায়গায় খেলাম। খাবার এক্সপিরিয়েন্সটা আর কি বলবো, মানে খুবই ভালো খাবার ছিল। যারা ইনফ্যাক্ট আমার কুটিরের মতন জায়গায় খেতে চায়, কিন্তু মানে আমার কুটির ছাড়াও অন্য কোথাও সেই সেম ফুডটা পেতে যায়, তাদের জন্য কিন্তু বনলক্ষ্মী খুব খুব ভালো একটা স্পট হতে পারে। আর খুব সুন্দর একটা জায়গাতে, খুব সুন্দর একটা লোকেশনে, সব থেকে বড়ো কথা। তো ওভারঅল আজকে ট্রিপটা অসাধারণ গেল আর খুব ভাল লাগলো ঘুরে। কালকে একটা ভীষণ স্পেশাল ডে, কালকে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ। তো তার জন্য আজকে থেকে বিশাল প্রিপারেশনস চলছে। আজকে আমরা তাড়াতাড়ি শুয়েও পড়বো, কেন কালকে ভোরবেলা উঠে আমাদেরকে তারাপীঠের জন্য রওনা দিতে হবে। তো ওভারঅল আজকে দিনটা তো খুব ভালো গেছে, আশা করছি কালকে দিনটা আরও নতুন সারপ্রাইজেস নিয়ে আসবো। তো সঙ্গে থাকো অ্যান্ড দেখতে থাকো ফিজিক্যাল সোলস।